ম্যাস্টারভেশন বা হস্তমৈথুন কি অ্যাবনরমাল হতে পারে কোনো মানসিক সমস্যা বা কারণ হতে পারে এইটা নিয়ে অনেক ধরনের ধারণা আছে কখন আমরা ম্যাস্টারভেশন বা হস্তমৈথুনকে মৈথুনকে অ্যাবনরমাল বলব আসুন জানি আমাদের চ্যানেল মিসলস বাংলা আমি ডক্টর অন্বেষণ ঘোষ हमारे साथ आज के आছেন ডক্টর প্রবিন ত্রিপাঠী কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট এন্ড সেক্সুয়াল ডিসঅর্ডার স্পেশালিস্ট স্যার মাস্টারবেশন বা হস্তমৈথুন জন কি কখন আমরা একে অ্যাব নরমাল বলবো রাইট সো ডক্টর ইনবেশন ম্যাক্সিমাম কেসেস মে মাস্টারবেশন কো হাম নরমাল বলে হে লেকিন কিছু ایسی স্পেসিফিক সিচুয়েশনস হে জিসমে মাস্টারবেশন কো অ্যাব নরমাল ইয়া ফির ইভেন বিমারি মানা জা sakta হে ডিজিজ মানা জা sakta হে پہলা जिसको हम बोलते हैं कंपल्सिव मास्टरबेशन अगर ऐसी सिचुएशन आ जाती है जहाँ पे इंडिविजुअल जो भी पर्सन है वो अपने आप को रोक ही नहीं पाता उसको बार बार मास्टरबेशन करना पड़ता है और उसको लगता है कि वो अब उसके हाथ में नहीं बचाए उसको करना ही पड़ेगा तो फिर हम उसको कंपल्सिव मास्टरबेशन बोलते हैं और उसको एप माना जाता है सेकेंडली कुछ कंडीशन में जैसे कि पब्लिक प्लेसेस में मास्टरबेशन करना इसको भी एक बीमारी माना जाता है एंड थर्डली कुछ लोगों में क्या होता है स्पेशली ऐसे लोगों में जिनमें सेक्शुअल डिसऑर्डर्स भी हो रखे हैं उन उनमें जो पर्सन है जो इंडिविजुअल है वो रेगुलर या फिर नॉर्मल सेक्सुअल एक्टिविटी नॉर्मल सेक्सुअल इंटरकोर्स अपने पार्टनर के साथ करने की जगह मास्टरबेशन को प्रेफर करना शुरू कर देता है तो अगर मास्टरबेशन सेक्सुअल इंटरकोर्स को रिप्लेस करना शुरू कर दे तो उस केस में भी उसको एबनॉर्मल माना जाता है इनके अलावा कभी भी हम मास्टरबेशन को एबनॉर्मल मानते हैं तो मैस्टरवेशन बातुन साधारणत तो, एबनॉर्मल नॉय इटी एकदम साधारण प्राकृतिक एक्टिव प्रक्रिया তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এটিকে অ্যাবনর্মাল মানি কীরকম প্রথমত কম্পালসিভ ম্যাস্টারবেশন কম্পালসিভ ম্যাস্টারবেশন অর্থাৎ বারবার ম্যাস্টারবেট করা নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ম্যাস্টারবেট করা এবং এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে মানুষের মনে হতে পারে যে এই ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন যে ব্যবহার এইটার প্রতি তার কোনো কন্ট্রোল নেই এটার ওপর তার কোনো কন্ট্রোল নেই এবং সে বারবার এটা করে যেতে থাকে এর জন্য তার অন্যান্য কাজে ব্যাঘাত ঘটে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এক নম্বর যে ম্যাস্টারবেশনের সমস্যা দুই নম্বর পাবলিক প্লেস লোকজনের সামনে ম্যাস্টারবেট করা এটি অবশ্যই অ্যাব নর্মাল একটি ব্যবহার যে লোকজনের প্রেজেন্সে তাদের কনসেন্ট তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দেখিয়ে ম্যাস্টারবেট করা একটি অ্যাবনর্মাল বিহেভিয়ার তৃতীয়ত যারা সম্পর্কের মধ্যে আছে যারা এমনি একটি হেটেরোসেক্সুয়াল সম্পর্কে বা হোমোসেক্সুয়াল সম্পর্কের মধ্যে আছেন রেগুলার তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে সেই ক্ষেত্রেও কিছু কিছু সময়ে ম্যাস্টারবেশন অস্বাভাবিক না কিন্তু আস্তে আস্তে যদি ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন সাধারণ যে যৌন সম্পর্ক সেটিকে রিপ্লেস করে দিতে থাকে তার জায়গা নিয়ে নিতে থাকে তার জন্য সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে নানা ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে এই ক্ষেত্রেও আমরা বলবো ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন অ্যাবনরমাল এছাড়া সাধারণত কখনোই হস্তমৈথুন বা ম্যাস্টারবেশনকে একটি অ্যাবনরমাল ব্যবহার বলে ধরা হয় না এটি অত্যন্ত সাধারণ একটা ব্যাপার আমাদের সোসাইটি যাই বলুক এইটা কিন্তু লোকজন করে থাকে এবং করলে তার সাথে কোনো মানসিক সমস্যা হয় না আমাদের চ্যানেল মিসলস বাংলা এরকমই সেক্সুয়াল ডিসঅর্ডার সম্পর্কিত অনেক ধরনের ভুলভ্রান্ত ধারণা ভেঙে দিতে চায় আপনাদের কাছে তুলে ধরতে চায় বিজ্ঞানসম্মত সঠিক তথ্য ধন্যবাদ